Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum, priyo viewers, kemon achen shobai. Asha korchi mohan Allahor rohmote shobai bhaloi achen. Cholun shuru kori. Ei channel e notun hoye thakle obosshoi subscribe korben. Apni ki janen macher keno joban nei, mach keno kotha bolte pare na? আর সব সময় মাছ কেন পানিতে থাকে এক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নকে প্রশ্ন করল মাছের কেন জবান নেই মাছ কেন কথা বলতে পারে না উত্তরে আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন যখন ইবলিস জানতে পারে যে পৃথিবীতে আদম আলাইহিস সালাম আসছেন তখন প্রতিটি মাখলুককে ইবলিস আদমের বিরুদ্ধে বলতে থাকে তখন ইবলিস মাছকে বলল যে পৃথিবীতে এমন এক জাতি আসছে যারা তোমাদেরকে কেটে খেয়ে ফেলবে তখন মাছের পানি ও শুকনাতে থাকার ক্ষমতা ছিল আর যখন মাছ ইবলিসের এই কথা শুনল তখন মাছ সমুদ্রে চলে গেল সমুদ্রে থাকা সকল মাখলুকাতকে আদমের বিরুদ্ধে কথা বলতে থাকলো তখন আল্লাহ মাছের শুকনোতে থাকার ক্ষমতা ও বলার ক্ষমতা কেড়ে নিলেন তখন আল্লাহ মাছদেরকে বললেন তোমরা আর পানির বাহিরে যেতে পারবে না পানির বাহিরে গেলে তোমরা মারা যাবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন